বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মন্ত্রী এমপি হওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যরা বক্তব্য রাখেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে সব দলের যৌথ আন্দোলন চলবে বলেও জানান আমির খসরু। আন্দোলন নতুন ভাবে ভাবার কিছু নাই, আন্দোলন চলছে, চলমান আছে। এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।